চাঁদের পর এবার ভারতের টার্গেট শুক্র। আগামী বছর শুক্র গ্রহে অভিযান চালাবে ইসরো। তার আগেই মহাকাশে মানুষ পাঠাবে ভারত। এর মাঝে মঙ্গলে আরেকবার উঁকি দিতে পারে ভারত। আগামী দিনে ইসরোর হাতে আর কি কি অভিযান রয়েছে বিস্তারিত দেখাবো এই প্রতিবেদনে। আগস্ট মাসটা ভারতের কাছে অনেক দিক থেকেই মনে রাখার মতো। এই আগস্টে স্বাধীন হয়েছিল ভারত, আবার এই আগস্ট মাসেই চাঁদে পা রেখেছে আমাদের দেশ। পৃথিবীর মধ্যে প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরু জয় করেছে ভারত। তবে শুধু পা রাখা নয়, সফলভাবে ল্যান্ডিং করে সেই মেরু স্থানে নানা বিষয় নিয়ে গবেষণা চালিয়েছে চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। এখন তাদের কাজ মোটামুটি শেষ। কাজ শেষে এখন রাতের ঘুমে আচ্ছন্ন বিক্রম এবং প্রজ্ঞান। এর মাঝেই আবার সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ভারতের সূর্য অভিযানের কাণ্ডারি আদিত্য L1। সেটি ল্যাগারিজিয়ান পয়েন্ট থেকে সূর্যের একাধিক বিষয় নিয়ে গবেষণা চালাবে। আজ পর্যন্ত সেখানে কিন্তু পা রেখেছে হাতে গোনা কয়েকটি দেশ। তাই সূর্যের নানা অজানা বিষয়কে সামনে আনতেই ভারতের এই বিশেষ অভিযান শুরু হয়েছে। তবে এখানেই শেষ নয়, বরং এটাকেই শুরু বলা যায়। কারণ আগামী কয়েক বছরে মহাকাশ নিয়ে গবেষণায় একের পর এক অভিযান করবে ভারত, একথা সদর্পে জানিয়ে দিয়েছে ইসরো। এর মধ্যে প্রথমেই বলতে হবে গগনযান একের কথা। চলতি বছরের শেষে একটি নভোযান পরীক্ষা করবেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা। এই যান মহাশূন্যে মানুষ নিয়ে যেতে সমক্ষ। তবে পরীক্ষার সময় সেখানে কোনো নভশ্চর থাকবেন না বলে ইসরো সূত্রে জানা গেছে। কিছুদিনের মধ্যেই মহাকাশে নভোচারী পাঠাবে ভারত। সেই লক্ষ্যে নভশ্চরদের প্রশিক্ষণও দেওয়া হবে। 2023-এর শেষে বা 2024-এর শুরুতে গগনযান 2 মিশনের পরীক্ষা চালাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সেখানেও পৃথিবীর কক্ষপথ পর্যন্ত এমন মহাকাশযান পাঠানো হবে যা নভশ্চর নিয়ে যেতে সক্ষম। মহাকাশচারী কেউ অবশ্য তাতে থাকবেন না। চন্দ্রযান 3-এর ওপর ভিত্তি করে এবার শুক্র অভিযান শুরু করতে চলেছে ইসরো। আগামী বছর সৌরজগতের দ্বিতীয় গ্রহটি রক্ষপথে নভযান পাঠাবেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা। সেই যানটি শুক্র গ্রহের বায়ুমণ্ডল সম্পর্কে তথ্য সংগ্রহ করবে বলে জানা গেছে। তবে এখানেই গ্রহ অভিযান শেষ হচ্ছে না, কারণ এরপর মঙ্গলে দ্বিতীয়বার অভিযান চালাবে ভারত। উল্লেখ্য, 2013-14 সালে মঙ্গল গ্রহের কক্ষপথে মহাকাশযান পাঠায় ভারত। ফের একই রকমের অভিযান চালাবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, যার পোশাকি নাম মার্স অরবিটার মিশন 2 বা MOM-2। তাই একথা বলা যায় যে সাফল্যের একাধিক খবর হয়তো আসতে চলেছে আগামী এক বছরের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোহর রোড, উত্তর ২৪ পরগনা।